চারঘাটে স্বেচ্ছাসেবী সংস্থা থানাপাড়া সোয়ালস ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক বাস্তবায়িত মিউচুয়াল হেলথ অর্গানাইজেশন প্রকল্পের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। রবিবার বিকেলে দাতা সংস্থা এমাউস ইন্টারন্যাশনালের সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পের বার্ষিক সাধারণ সভা থানাপাড়া সোয়ালস প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। থানাপাড়া সোয়ালজের নির্বাহী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে এমএইচও প্রকল্পের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন সংস্থার সহকারী পরিচালক মাহমুদা বেগম, হস্তশিল্প প্রকল্পের প্রোগ্রাম কর্মকর্তা মইনুল হক সান্টু, এমএইচও প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ সেলিম, সংস্থার এফও গোলাম মোস্তফা, এফও শামিম আরাতিনি, প্রোডাকশন ম্যানেজার জান্নাতুল মুনতেহিরা ইলা সহ প্রকল্পের সর্বস্তরের সদস্যবৃন্দ।